ক্লাস সিক্স এর ছাত্র ছাত্রীরা আজ তোমাদের প্রাতঃস্মরণীয় মহাপুরুষের বিদ্যা শিক্ষা প্রসঙ্গে আলোচনা করব যার লেখা বর্ণপরিচয় আমরা প্রায় সকলেই ক্লাস ওয়ান ও তে পড়েছি ঠিকই ধরেছ তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসাবেই বেশি পরিচিত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী বিদ্যাসাগর ছোটবেলায় অত্যন্ত কষ্ট করে লেখাপড়া শিখেছেন তিনি কলকাতা এসে সংস্কৃত কলেজে ভর্তি হন অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন শিক্ষা বিস্তারে তার দান অসীম নারী শিক্ষা প্রসারেও তার অবদান অসামান্য তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি কথামালা বোধোদয় শকুন্তলা চরিতাবলী সীতার বনবাস প্রভৃতি তার চেষ্টায় হিন্দু বিধবা বিবাহ প্রচলিত হয় তিনি অত্যন্ত মাতৃভক্ত ছিলেন দিন দুঃখীদের অকাতরে দান করতেন এজন্য তাকে দয়ার সাগরও বলা হতো আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই বিদ্যাসাগর পরলোক গমন করেন তার রচিত বিদ্যাসাগর চরিত যেটি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সেটি চলিত ভাষার রূপান্তর থেকে কিছুটা অংশ বিদ্যাশিক্ষা নামে তোমাদের পাঠ্য রয়েছে গুরু মহাশয়ের পাঠশালায় যতদূর শিক্ষা দিবার প্রণালী ছিল কালীকান্ত চট্টোপাধ্যায় ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হয়েছিল অতপর কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব ইচ্ছা অনুযায়ী পরামর্শ দিতে লাগলেন শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ে আলোচনা হতে লাগল সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইল্ড স্টোনের উপাখ্যান বললেন সে উপাখ্যান এই কালীকান্ত চট্টোপাধ্যায় ও স্বরূপচন্দ্র দাসের কাছে ঈশ্বরচন্দ্রের পাঠশালার শিক্ষা সম্পূর্ণ হয় এর পরে তিনি কিভাবে শিক্ষা নেবেন কোথায় শিক্ষা নেবেন এই নিয়ে তার বাবা আত্মীয়দের সঙ্গে পরামর্শ চাইছিলেন শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্রের ক্ষমতা কিরকম সে নিয়ে আলোচনা চলছিল সেই সময় তার পিতা মাইল ঘটনা বললেন প্রথমবার কলিকাতায় আসার সময় শিয়াখালায় শালিখার বাঁধা রাস্তায় উঠে বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখতে পেলাম কৌতূহলাবিষ্ট হয়ে পিতৃদেবকে জিজ্ঞাসিলাম বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন তিনি আমার জিজ্ঞাসা শুনে হাসি মুখে বললেন ও শিল নয় ওটার নাম মাইল আমি বললাম বাবা মাইল কি কিছুই বুঝতে পারলাম না তখন তিনি বললেন এটি ইংরেজি কথা মাইল শব্দের অর্থ আধ শব্দের অর্থ পাথর এই রাস্তার অন্তরে এক একটি পাথর পোতা আছে উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদাই করা রয়েছে এই পাথরের অঙ্ক উনিশ ইহা দেখলেই লোকে বুঝতে পারে এখান হতে কলিকাতা উনিশ মাইল অর্থাৎ সাড়ে নয় ক্রস এই বলে তিনি আমাকে ওই পাথরের নিকট নিয়ে গেলেন প্রথমবার কলকাতায় যাওয়ার সময় বিদ্যাসাগর প্রথম মাইলস্টোনের সঙ্গে পরিচয় হলো প্রথমে ঈশ্বরচন্দ্রের মনে হয়েছিল ওটা বাটনাবাটা শীল তারপরে ওনার বাবা জানালেন যে ওটি আসলে মাইলস্টোন মাইল শব্দের অর্থ ক্রোশ আর স্টোন শব্দের অর্থ পাথর এটি দূরত্বকে নির্দেশ করে ওই পাথরের অর্থাৎ মাইল স্টোনের উপর লেখা ছিল তার মানে ওই জায়গা থেকে কলকাতা দূরত্ব উনিশ মাইল নামতায় একের পিঠে নয় উনিশ এটি শিখেছিলাম দেখা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের ওপর হাত দিয়ে বললাম তবে এটি ইংরেজির আর এক এইটি ইংরেজির নয় অনন্তর বললাম তবে বাবা এরপর যে পাথরটি আছে তাতে আঠারো তার পরেরটিতে সতেরো এইরূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখতে পাব তিনি বললেন আজ দুই পর্যন্ত অঙ্ক দেখতে পাব প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়ে যাব না যদি দেখতে চাও একদিন দেখিয়ে দেব আমি বললাম সেটি দেখবার আর দরকার নেই এক অঙ্ক এটিতেই দেখতে পেয়েছি বাবা আজ পথে যেতে যেতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনে ফেলব ঈশ্বরচন্দ্র বাংলায় পড়েছিলেন একের পিঠে নয় দিলে হয় তাই বাবার কথা শুনে উনি এক অঙ্কের সংখ্যায় হাত দিয়ে এবং তারপরে নয় অঙ্কের ওপর হাত দিয়ে বুঝলেন এটি ইংরেজির উনিশ তারপরে উনি ধারণা করে নিলেন যে এরপর যে অক্ষরটা দেখতে পাবেন যে অঙ্কটা দেখতে পাবেন সেটা আঠারো হবে তারপর সতেরো এইভাবে ক্রমে ক্রমে যত কলকাতার দিকে এগোতে থাকবেন তত অঙ্কটা কমতে থাকবে এইভাবে ক্রমে ক্রমে সময় তিনি এক অঙ্ক দেখতে পাবেন তার বাবা বললেন এক অঙ্কের মাইল স্টোনটা যেখানে পোতা আছে তারা আজকে দিকে যাবেন না দুই অঙ্ক পর্যন্তই আজকে দেখতে পাবেন যদি ঈশ্বরচন্দ্র দেখতে চান তাহলে অন্য একদিন দেখিয়ে দেবেন তখন ঈশ্বরচন্দ্র বললেন যে এই উনিশের মধ্যেই উনি এক দেখে নিয়েছেন তাই এক এর মাইলস্টোনটা দেখার জন্য আলাদা করে আর ওই রাস্তায় যাওয়ার প্রয়োজন নেই এই প্রতিজ্ঞা করে প্রথম মাইলস্টোনের নিকটে গিয়ে আমি অঙ্কগুলি দেখতে ও চিনতে আরম্ভ করলাম মনোবের চটিতে দশম মাইলস্টোন দেখে পিতৃদেবকে সম্ভাষণ করে বললাম বাবা আমার ইংরেজি অঙ্ক চিনা হলো পিতৃদেব বললেন কেমন চিনেছ তার পরীক্ষা করছি এই বলে তিনি নবম অষ্টম সপ্তম এই তিনটি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখিয়ে জিজ্ঞাসিলেন আমি এটি নয় এটি আট এটি সাত এইরূপ বললাম পিতৃদেব ভাবলেন আমি যথার্থই অঙ্কগুলি চিনেছি অথবা নয়ের পরে আট আটের পরে সাত অবধারিত আছে ইহা জেনে চালাকি করে নয় আট সাত বলছি যাহুক এর পরীক্ষা করবার জন্য কৌশল করে তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখতে দিলেন না অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখিয়ে জিজ্ঞাস জিজ্ঞেস করলেন এটি কোন মাইলস্টোন বলো দেখি আমি দেখে বললাম বাবা এই মাইলস্টোনটি খুঁদিতে ভুল হয়েছে এটি ছয় হবে না হয় না হয়ে পাঁচ খুঁদেছে ঈশ্বরচন্দ্র বলেছিলেন তার বাবাকে যে আজ পথে যেতে যেতেই ইংরেজি অঙ্কগুলি চিনে ফেলবেন তাই উনিশ থেকে যখন দশম মাইলস্টোনের কাছে পৌঁছালেন তখন তিনি বাবাকে বললেন যে তার ইংরেজি অঙ্ক চেনা হয়ে গেছে তার বাবা বললেন ঠিক আছে পরীক্ষা করে দেখা যাক কীরকম চিনেছে তো ন নম্বর মাইলস্টোনটা দেখিয়ে জিজ্ঞাসা করলেন এটা কত নম্বর ঈশ্বরচন্দ্র উত্তর দিলেন এটি নয় অষ্টমটা জানতে চাইলেন বললেন এটি আট সপ্তম মাইলস্টোন দেখে জানতে চাইলেন তখনও বলল সাত তখন তার বাবা ভাবলেন তাহলে চিনে গেছে আবার তার মাথায় এলো হয়তো বাংলায় পরপর অঙ্কগুলো জানে বলে সেই আইডিয়া থেকে হয়তো বলে দিয়েছে সেই জন্য আরও একটু অন্যভাবে পরীক্ষা করতে চাইলেন তিনি মাঝের ষষ্ঠ মাইলস্টোনটা দেখালেন না একটা গ্যাপ দিয়ে পঞ্চম মাইলস্টোনটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এটি কোন মাইলস্টোন বিদ্যাসাগর সপ্তম পর্যন্ত দেখেছিলেন তাহলে সপ্তমের আগে নিশ্চয় ষষ্ঠ হওয়া উচিত কিন্তু মাইলস্টোনে দেখলেন সেখানে পঞ্চম লেখা আছে পাঁচ লেখা আছে তো তখন উনি বললেন এটা তো ছয় হওয়ার কথা কিন্তু এখানে দেখছি পাঁচ লেখা আছে একথা শুনে পিতৃদেব ও তার সমবি ব্যহারীরা অতিশয় আহ্লাদিত হয়েছেন তা তাদের মুখ থেকে স্পষ্ট বুঝতে পারলাম বীরসিংহের গুরু মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমবি ব্যহারে ছিলেন তিনি আমার চিবুক ধরে বেশ বাবা বেশ এই কথা বলে অনেক আশীর্বাদ করলেন এবং পিতৃদেবকে সম্মধিয়া বলিলেন বললেন দাদা মহাশয় আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করবেন যদি বেঁচে থাকে মানুষ হতে পারবে যা হোক আমার এই পরীক্ষা করে তারা সকলে যেমন আহ্লাদিত হয়েছিলেন তাদের আহ্লাদ দিকে আমিও তদনুরূপ আহ্লাদিত হয়েছিলাম ঈশ্বরচন্দ্রের প্রথম দিনে এই ইংরেজি অঙ্ক শিখে যাওয়া এবং তার বাবার নেওয়া ইংরেজি পরীক্ষায় এত সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারা কথা শুনে সকলেই খুব আনন্দিত হয়েছিলেন তার গুরু মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায় তাকে আশীর্বাদ করে বলেছিলেন তার বাবাকে ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন নিতে তিনি যদি বেঁচে থাকেন তাহলে মানুষ হবেন তার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দেখে সকলে খুশি হন এমনকি ঈশ্বরচন্দ্রও খুশি হয়েছিলেন মাইলস্টোনের উপাখ্যান শুনে পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়েরা এক বাক্য হয়ে তবে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত এই ব্যবস্থা স্থির করে দিলেন কর্ণওয়ালি স্ট্রিটে সিদ্ধেশ্বরী তলার ঠিক পূর্ব দিকে একটি ইংরেজি বিদ্যালয় ছিল উহা হের সাহেবের স্কুল বলে প্রসিদ্ধ পরামর্শদাতারা ওই বিদ্যালয়ের উল্লেখ করে বললেন ওতে ছাত্রীরা বিনা বেতনে শিক্ষা পেয়ে থাকে এর স্থানে একে পড়তে দাও যদি ভালো শিখতে পারে বিনা বেতনে হিন্দু কলেজে পড়তে পারবে হিন্দু কলেজে পড়লে ইংরেজির চূড়ান্ত হবে আর যদি তা না হয় না হয়ে ওঠে মোটামুটি শিখতে পারলেও অনেক কাজ দেবে কারণ মোটামুটি ইংরেজি জানলে হাতের লেখা ভালো হলে ও যেমন তেমন জমা খরচ বোধ থাকলে সওদাগর সাহেবের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কাজ করতে পারবে কাহিনী শুনে ঈশ্বরচন্দ্রকে ইংরেজি শেখানোর পক্ষে মতামত দিলেন এ প্রসঙ্গে তাকে হেয়ার সাহেবের স্কুলে এবং তারপরে হিন্দু কলেজে পড়ানোর পরামর্শ দিলেন এর ফলে তার ইংরেজি শিক্ষা চূড়ান্ত হবে যদি ইংরেজি শিক্ষা মোটামুটিও হয়ে থাকে আর হাতের লেখা ভালো হলে ও জমা খরচের ধারণা থাকলেই তিনি সওদাগর সাহেবের ও বা সাহেবদের বড় বড় দোকানে কাজ পেতে পারবেন আমরা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী পিতৃদেব অবস্থার বৈগুণ্য বশত ইচ্ছানুরূপ সংস্কৃত করতে পারেননি এতে তার অন্তঃকরণে অতিশয় ক্ষোভ জন্মেছিল তিনি সিদ্ধান্ত করে রেখেছিলেন আমি রীতিমতো সংস্কৃত শিখে চতুষ্পাঠীতে অধ্যায়ন অধ্যাপনা করব এজন্য তার মনোনীত হল না তিনি বললেন উপার্জনক্ষম হয়ে আমার দুঃখ ঘুচাবে আমি সে উদ্দেশ্যে ঈশ্বরকে কলকাতায় আনিনি আমার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্য হয়ে এদেশে চতুষ্পাঠী করবে তাহলেই আমরা সকল আমার সকল ক্ষোভ দূর হবে এই বলে তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয়ে আন্তরিক অসম্মতি প্রদর্শন করলেন তারা অনেক করলেন তিনি কিছুতেই সম্মত হলেন না ঈশ্বরচন্দ্ররা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী অর্থাৎ সংস্কৃত শিখে জীবিকা নির্বাহ করেছেন যদিও তার আহ বাবা ঠিকঠাক না থাকার জন্য সেভাবে সংস্কৃত করতে পারেননি ইচ্ছানুরূপ সংস্কৃত করতে পারেননি তাই তার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল তিনি ভেবেই রেখেছিলেন ঈশ্বরচন্দ্র কে মনের মতো করে সংস্কৃত শেখাবেন তারপর তিনি চতুষ্পাঠীতে অধ্যাপনা করবেন তিনি ঈশ্বরচন্দ্রকে ইংরেজি স্কুলে ভর্তি করতে চাইলেন না মাতৃদেবীর মাতুল রাদামহূৰ বিদ্যাভূষণের পিতৃব্য পুত্র মধুসূদন বাচস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন তিনি দেবকে বললেন আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়তে দেন তাহলে আপনার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হবে আর যদি চাকরি করা অভিপ্রেত হয় তারও বিলক্ষণ সুবিধা আছে সংস্কৃত কলেজে পড়ে যারা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা আদালতে জজ পদে নিযুক্ত হয়ে থাকে অতএব আমার বিবেচনায় ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়তে দেওয়াই উচিত অপেক্ষা রীতিমতো সংস্কৃত শিক্ষা হয়ে থাকে বাচস্পতি মহাশয় এ বিষয়ে বিলক্ষণ রূপে পিতৃদেবের হৃদয়ঙ্গম করে দিলেন অনেক বিবেচনার পর বাচস্পতি মহাশয়ের ব্যবস্থায় অবলম্বীয় অবলম্বনীয় স্থির হলো হল ঈশ্বরচন্দ্রের মা মায়ের ঈশ্বরচন্দ্রের মায়ের মামা রাধামোহন বিদ্যাভূষণের খুর্তত ভাই মধুসূদন বাচস্পতি সংস্কৃত কলেজে পড়তেন তিনি ঈশ্বরচন্দ্রের বাবাকে পরামর্শ দিলেন সংস্কৃত কলেজে ভর্তি করানোর জন্য তাতে কাজেরও সুবিধা থাকবে যদি ল নিয়ে ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাই শেষমেশ ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজে ভর্তি করানোই স্থির হল এবার কয়েকটা শব্দের অর্থ একটু মনে রাখবে স্ব স্ব মানে হচ্ছে নিজ নিজ উপাখ্যান মানে কাহিনী নিকট মানে কাছে অনন্তর মানে তারপর সম্ভাষণ মানে সম্বোধন তদনুর বুঝিয়ে দেওয়া পিতৃব্য পুত্র মানে জ্যাঠা বা কাকার ছেলে চতুষ্পাঠী মানে যে বিদ্যালয়ে চার বেদ বা ব্যাকরণ কাব্য স্মৃতি ও দর্শন এই চার শাস্ত্র কিংবা নানা শাস্ত্র নিয়ে পড়ানো হয় বা যাকে টোল বলা হয় সেটাই আসলে চতুষ্পাঠী মাতুল মানে মামা হৌসে মানে বাণিজ্য কেন্দ্রে এই শব্দের অর্থগুলো একটু ভালো করে খেয়াল করবে